হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম, এটি ক্লাস 9 এ গ্রুপ। আমরা বাংলাদেশের অবস্থা অনুযায়ী আমরা প্রজেক্ট তৈরি করছি যে এটা হচ্ছে আমাদের হ্যান্ড প্রুফ চার্জার। আমরা জানি বাংলাদেশ একটি উন্নয়নশীল কান্ট্রি, কিন্তু বাংলাদেশে অনেক অনেক জায়গায় এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি, আর সেক্ষেত্রে আমাদের যোগাযোগে অনেক তফাত করছে, আর এই জন্য আমরা তৈরি করেছি হ্যান্ড প্রুফ চার্জার। আর এখান থেকে আমরা হাতের মাধ্যমে হাত ঘুরিয়ে মোবাইলে চার্জ দিতে পারবো, যার ফলে আমাদের যোগাযোগ ব্যবস্থা আর উন্নত হতে পারবে। স্যার, এটা হচ্ছে হলো আমাদের এয়ার পাম্প ট্রেন। স্যার, এটার সাহায্যে আমরা বায়ু যে কম্প্রেসিবল বা বায়ু যে চাপ সহ্য করতে পারে সেটা আমরা দেখাতে পেরেছি, যে বায়ু বায়ু কাজ করে আমরা ট্রেন তুলতে বা নামাতে পারি। স্যার, এটা হচ্ছে মিনি এটিএম। এখানে স্যার, এটা শুধু মানে শর্ট ভাষণ, আমরা এখানে দেখতে দেখাতে চাইছি যে মিনি এটিএম কীভাবে কাজ করে। এখানে আমরা কোনো টাকা লাগে, আমরা যখন কার্ড ইনপুট করবো তখন নিচ থেকে টাকা পড়ে যাবে বা এভাবে মিনি এটিএমটা কাজ করবে। স্যার, এটা হচ্ছে বন্যা সতর্কীকরণ। এখানে বায়ুর পানির উচ্চতা অনুযায়ী এটি সিগনাল পাঠাবে, যদি পানি অল্প হয় তাহলে এটি হলুদ সিগনাল পাঠাবে, আর পানি যদি উচ্চতা বেড়ে যায় তাহলে এটি লাল সিগনাল পাঠাবে। এইভাবে এটি কাজ করে যে আমাদের যাতে জীবন এবং মান সম্পদ বাঁচতে পারে। স্যার, এটা হচ্ছে ফ্রি এনার্জি ডিভাইস। এখানে আমরা দেড় ভোল্টের ব্যবহার করছি, আর এখানে আমরা প্রায় 12 ভোল্টের মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারছি, যার ফলে আমাদের অনেক কম শক্তি দিয়ে আমরা বিভিন্ন শক্তি উৎপাদন করতে পারছি। আর এই প্রযুক্তি যদি বাংলাদেশের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা হয় তাহলে হয়তো বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে পারে বিদ্যুৎ ক্ষেত্রে। থ্যাংক স্যার।